একেবারে বিয়ের দিন হয়ে গেল হবু বরের পর্দা ফাঁস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ খোদ পাত্রের বিরুদ্ধে। জানা যাচ্ছে কলেজের প্রফেসর পরিচয় দিয়ে এক মহিলা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় 6,60,000 টাকা নিয়েছিল ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালদার ইংরেজ বাজার থানায় অভিযোগ জানায় পাত্রীর বাড়ির পক্ষ থেকে। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে প্রায় 3 বছর আগে মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কলেজ প্রফেসর পরিচয় দিয়ে বিয়ে ঠিক করে অভিযুক্ত। জানা গেছে মহিলা স্বাস্থ্যকর্মীর নাম পূজা সেন, তার বাড়ি আলিপুরদুয়ার শহর এলাকায়। পূজার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, হবু পাত্রের নাম সুমন মজুমদার। পাত্র পরিচয় দেয় তার বাড়ি মালদা শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকায়। বুধবার দুপুরে হবু পাত্রের খোঁজে ইংরেজ বাজার থানার পুলিশের দ্বারস্থ হয় মহিলা স্বাস্থ্যকর্মী। আমি আসছিলাম, মেয়ের বিয়ের কথা ছিল, তার ছেলেরা দেখা পাইতেছি না, তার জন্য আমি থানায় কমপ্লেন করার জন্য আসছিলাম। বলছি কিভাবে সব ছেলের অ্যাড দিয়েছিলেন, যোগাযোগ করেছিলেন? পেপারে দিয়েছিলাম আমরা যে আমরা ছেলে চাই। তারপর ওরাই যোগাযোগ করেছিল আমার সাথে। তারপর কি করেছে আপনাদের সঙ্গে? যে আমরা বিয়ে, ঠিক আছে আমার মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করবো, আর ধাপে ধাপে আমাকে টাকা লাগে আছে, খরচ করবো বিয়ের জন্য, কালি করবো। হ্যাঁ, এই ধাপে ধাপে মেয়ের কাছ থেকেই টাকা। কবে বিয়ের কথা দিল? এই মাসের 2 তারিখ। আজকে তারিখ, আজকে তারিখ বিয়ে ছিল। হ্যাঁ, বলছি কত টাকা দিয়ে নিয়েছে আপনাদের কাছ থেকে? আমাদের ধাপে ধাপে 6,60,000 টাকা। কী বলে নিয়েছে টাকাটা? বিয়ের খরচের জন্য। কী কী করে, যে কী পরিচয় দিয়েছিল ছেলে? যে আমি প্রফেসর কলেজে। কোনোদিনও যায়নি। ওই মেয়ের সাথে, মেয়ে ও চাকরি করে, মেয়ের সঙ্গে দেখা করে রিটার্ন আছে, বাড়িতে যায়নি, যাওয়ার জন্য বলছিলাম। হেলথে চাকরি করে। মহিলা স্বাস্থ্যকর্মী জানান, তার বিয়ের জন্য গত 3 বছর আগে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই সময় মোবাইল মারফত প্রফেসর পরিচয় দিয়ে সুমন মজুমদার তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করেন। তাদের বিয়েও ঠিক হয়। বিয়ের আসবাবপত্র এবং অন্যান্য খরচের কথা বলে ধাপে ধাপে 6,60,000 টাকা নগদ হাতিয়ে নেয় সুমন। এমনটাই অভিযোগ পাত্রীপক্ষের। বলছি দিদি, আপনি থানায় কেন এসেছেন? থানায় বলতে হচ্ছে, মোটামুটি একজনের সাথে এখানে বিয়ে ঠিক হয়েছে, বাড়ি হচ্ছে সর্বমঙ্গলা পল্লী, নাম হচ্ছে সুমন মজুমদার। আর মোটামুটি 3 বছর বিয়ে ঠিক হওয়ার পর এখন হচ্ছে উনি বিয়ের দিন ঠিক করছে, ক্যান্সেল করছে। কিভাবে আলাপ হলো ওনার সাথে? ওনার সাথে আলাপ হচ্ছে পেপারের মাধ্যমে। পেপারে আমরা হচ্ছে অ্যাড দিয়েছিলাম পাত্র চাই বলে, এবং সেই নাম্বার, ফোন নাম্বার দেওয়া হয়েছিল বাড়ি, ফোন নাম্বার দিয়ে উনি ফোন করে কথা বলে বাড়িতে, এবং ফোনের মাধ্যমে ওনার বাবা কথা বলে বিয়ে ঠিক করে। আর এখানে আমরা আসতে চাই, কিন্তু উনি কোনোদিন আসতে দেয়নি। অ্যাড্রেস তো জিজ্ঞেস করেছি, শুধু সর্বমঙ্গলা পল্লী বলেছে, আর কিছু উনি ঠিকানা দেয়নি। সামনাসামনি থেকে দেখা হয়েছে? সামনাসামনি ওনার সাথে অনেক কবে দেখা হয়েছে। বুঝি কত টাকা নিয়েছে? মোটামুটি 6,60,000 ধাপে ধাপে নিয়েছে। কেন এটা টাকা নিল? কেন বিয়ে খরচা করে বলে নানান অজুহাত দেখি, যে এখন আমি হচ্ছে ট্রান্সফার হচ্ছি, কিছু টাকা দরকার আছে, বা হচ্ছে বিয়ে খরচা করবো, আমি জিনিসপত্র বানাচ্ছি, মালদাতেই বিয়ে হবে, সব অ্যারেঞ্জমেন্ট এখানে করবো। কিসের জব করে বলেছিল? উনি বলেছে হচ্ছে কলেজের প্রফেসর। কোন কলেজ? মালদা রায়গঞ্জ কলেজে বলেছে, কিন্তু রায়গঞ্জে কোন কলেজ সেটা উনি ঠিকানা দেয়নি। তো ওনার কি কোনো ট্রেস আউট পেয়েছেন এখন অবধি? ওনার ফোনে 1 ঘন্টা আগে কথা হয়েছিল, কিন্তু এখন উনি ফোন সুইচ অফ করে দিয়েছে। কি বলছিল 1 ঘন্টা? কি বলছিল 1 ঘন্টাকে? আমি বলেছি, আমি এখানে এসে সেটা বলিনি, বলছিলাম বাবা আসছে, বাবাকে রিসিভ করো, বাবা তোমার সাথে দেখা করতে চায়। তো আপনার সাথে কি প্রতারণা করা হয়েছে বিয়ের নাম করে? বিয়ের নাম করে উনি অনেক টাকা নিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে পাত্রীর পরিবারে। যদিও তারা জানিয়েছেন গোটা ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সেন পরিবার। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, টাইমস বাংলা।
जब घर में होगा चैंपियन फिनाइल तो ना रहेंगे कीटाणु ना ही मच्छर। घर में लाए चैंपियन लाइम फ्रेश, चैंपियन हर्बल और चैंपियन पाइन। रखें अपने घर को बीमारियों से दूर चैंपियन फिनाइल के साथ।